পরবর্তী প্রশ্নটি করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন নারায়ণগঞ্জ থেকে। ভাই জানতে চেয়েছেন, যাদের উপর এবছর জাকাতের টাকা আবশ্যক, তারা যদি এই পরিস্থিতির মধ্যে টাকাগুলো দিয়ে দেয় তাহলে কি জাকাত আদায় হবে? দেখুন, যারা ইমানদার, যাদের টাকা হালাল এবং নেশাব পরিমাণ টাকা যাদের কাছে আছে, অর্থাৎ জাকাত ফরজ হওয়ার জন্য যতটুকু টাকা থাকা দরকার, সেই টাকার উপর যদি একটি বছর ঘূর্ণন হয়, একটি বছর ঘুরে, তাহলে হাওলানে হাউল যেটা, তাহলে তাদের উপর জাকাত ফরজ। আর সেটা আমাদের দেশে আমরা ধরে থাকি এক রমজান থেকে এক রমজান, একটি বছর পূরণ হয়েছে বলে আমরা ধরে থাকি। সেই হিসেবে আমাদের দেশের বিত্তবান এবং ধনী ব্যক্তিরা রমজানুল মোবারকে জাকাত দিয়ে থাকেন। কিন্তু যেহেতু এখন রমজান আসতে আর বেশি বাকি নেই, ফোকাহাগণ এবং মুফতিগণ যথেষ্ট প্রমাণের সাথে উল্লেখ করেছেন যে বছরের অধিকাংশ সময় যদি পার হয়ে যায় তাহলে বছর পুরা হওয়ার আগেও জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে শরীয়তের একটি বিধান হচ্ছে আল আকসারুফি হুকমিল কুল, যে কোনো বিষয়ে অধিক বা বেশিরভাগটা পুরাপুরির অর্থ বহন করে। সেই হিসেবে যেহেতু বছর পুরেই তো চলে গিয়েছে, রমজান আসতে আর কয়েকদিন বাকি, মানবিক দৃষ্টিকোণ থেকে এখন যদি আমরা জাকাত দিয়ে দিই তাহলে জাকাত তো আদায় হবেই, বরং আল্লাহর পক্ষ থেকে অধিক সওয়াবের আশা আমরা করতে পারি। পাশাপাশি আমি আগে একটি প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের ব্যাংকগুলোতে প্রচুর লিকুইড মানি আছে। যেমন আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকে এখন প্রায় 14 থেকে 16 হাজার কোটি টাকা আছে, যেটাকে লিকুইড মানি বা তরল টাকা বলা হয়, যেটা আউট অফ ইনভেস্ট, যেটা কোনো ব্যবসায় লাগতেছে না, পুঁজিপতিরা টাকাগুলো জমা রেখে দিয়েছে, সুদ উঠিয়ে খাচ্ছে। আমি বর্তমান পরিস্থিতিতে যদি দেশে মহামারী সৃষ্টির আশঙ্কা থাকে তাহলে আমি বলবো সরকার যেন টাকাগুলো জব্দ করে একেবারে নিঃস্ব অসহায়দের মাঝে বণ্টন করে দেয়, পরবর্তীতে সরকার প্রয়োজনে ধনীদেরকে টাকা ঋণ হিসেবে ফেরত দিবে।